রাতের সিজদা যখন কমে যাবে, মানুষের কপালের সাথে জায়নামাজের রাতের যে সম্পর্ক সেটা যখন কমে যায়, তখন মাওলা দ্বীনের তাফাক্কুহ মানুষের অন্তর থেকে তুলে নেবে। জ্ঞান থাকবে, তাফাক্কুহ ফি দ্বীন থাকবে না। কি বলেছি শব্দ? তাফাক্কুহ ফি দ্বীন, দ্বীনের গভীর জ্ঞান। কেমন জ্ঞান মাওলা? যে জ্ঞান কারো সিনার মধ্যে আসলে সেই ব্যক্তির দৃষ্টির মধ্যে খাস এক নূর তৈরি হয়, তখন সেই ব্যক্তি কথার চেয়ে দেখে মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। আমেরিকার বাবা মহিউদ্দিন, আমি এখনো পর্যন্ত আমার মাথা কাজ করে নাই, এখনো করছে না, কোনো জ্ঞান গরিমা জানে না, কিন্তু আমেরিকার মধ্যে মেইন স্ট্রিম সোসাইটি ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, ফিলোসোফার, শতে শতে হাজারে হাজারে লোক ইসলাম কবুল করেছে, বা মহিউদ্দিন বাবা ইংরেজি বলতে জানে না। এটা কি ধরনের কানেকশন, কি ধরনের কমিউনিকেশন? এক ব্যক্তি চেয়ারের মধ্যে বসে অনবরত শ্রীলঙ্কান পাহাড়ি ভাষায় কথা বলছে, আরেক মহিলা পাশে বসে ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছে, আবার ট্রান্সলেশনের মধ্যে ভুল হলে উনি আবার শুদ্ধ করে দিচ্ছে। সেই ডিসকোর্স বই হয়ে গেছে 65টার উপরে, এক এক বই 700 পেজ, 400 পেজ, কিন্তু উনি ইংরেজি জানেন না। এসেছেন, জয় করেছেন, দলে দলে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে। আমরা যারা ইংরেজি বলি, অনেক স্মার্ট, দাওয়াতের কাজ করি, সমস্ত ঘরানার লোক মিলে একজন বিজ্ঞানীকে ইসলাম কবুল করাইতে পারি নাই, মেইন স্ট্রিম সোসাইটিতে ইনভলভ হইতে পারি নাই, অথবা তাদেরকে ইনভলভ করতে পারি নাই। কিন্তু এই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে গিয়ে সামান্য 10 টাকার একটা গেঞ্জি, 50 টাকার একটা লুঙ্গি, শেষ বয়স পর্যন্ত ওইটাই পড়েছেন, কিন্তু শত শত বিজ্ঞানী, লয়ার বসে বক্তব্য শুনেছে। আমি এক মহিলাকে জিজ্ঞেস করেছি, 85 বছর বয়স, আম্মা আপনি ওনার কথা কার কাছে শুনেছেন? তো আমার বন্ধুর কাছে। কতদিন সুহবতে ছিলেন? তো 16 বছর। তো চলে যান নাই কেন? তো যেতে পারি নাই কেন? উঠতে চাইলে, চলে যেতে চাইলে কিসে যেন ধরে রাখতো? তো কিসে ধরে রেখেছে? রাতের সিজদা যখন বান্দা আল্লাহর কুদরতির কদমে রাখে, সেই ব্যক্তির সিনার ভিতরে মাওলা খাস নূর দান করে। এটাকে বলে শারহু সাদরের নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বে। এটা সেই নূর। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই শারহু সাদর কি? আমার নবী বলেছেন, এটা নূরুন, এটা বিশেষ নূর, এটা আল্লাহ ত্র করেন কোথায়? ফি কালবিল মুমিন, মুমিনের কলবের ভিতরে।